चले গেলেও তাদের আমলারা এখনো বহাল তরিকাতে বিভিন্ন জায়গায় মক্কায় বলেন মন্ত্রণালয়ে বলেন বিভিন্ন জায়গায় ওরা অবশ্য আছে এবং ওনারা এই পরিকল্পনায় আছেন। আমাদের আমাদের কথা হচ্ছে যে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য বিগত 2 মাস যাবৎ বলতেছে। আমরা শুধু একটাই কথা বলতেছি, আপনার প্যাকেজ ঘোষণা করেন নাই, আপনার জিনিসের মূল্য আপনি বিক্রি করবেন কত টাকা দিয়ে বিক্রি করবেন এটা তো করে আপনি দিতে পারেন। আমি 3 লক্ষ টাকা কেন দিলেন এটা আমাদের পদক। আর সবচাইতে আপনি বলছেন যে বিমান ভাড়া কমাবেন, বিমান ভাড়া কত কমাইলে আমাদের সাশ্রয় হবে। আপনি আসার আগে উপদেষ্টা পরিষদ, আমি ধন্যবাদ জানাই আমাদের চট্টগ্রামের উপদেষ্টা সুনাম দেন, উনি অত্যন্ত সুপরিচিত মুখ, ওয়াজ করেন মাহফিলে বিভিন্ন জায়গায়, উনি প্রশ্নের উত্তর দেন ইসলামিক সরাসরি সম্বন্ধে ওনার সগর্ব জ্ঞান আছে। কিন্তু কথা হচ্ছে যে উনি আসার আগেই আমাদেরকে একটা ধাক্কা দিলেন যে 50-60 হাজার টাকায় ওমরা নিয়ে আসবেন, আবার পরে বললেন যে উনি এটা বলেন নাই। এই ধাক্কাতে আমাদের ব্যবসার মধ্যে 10 নেমে, আবার বললো যে হজের মধ্যে আমি দেখি এখানে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট কীভাবে বাঙালি হয়, সিন্ডিকেট বাঙালি হজের সাশ্রয় হয়। কিন্তু দেখা গেল যে এখানে কোনো সিন্ডিকেটের নাম উনি হদিস এখনো পর্যন্ত সাংবাদিক মিডিয়ার সামনে এখানে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা কেন আর 3 মাস হওয়ার পরও উনি বাই করতে পারেন নাই। সুতরাং আমরা বলবো হাফকে বাদ দিয়ে নয়, হজ অ্যাসোসিয়েশনকে আমরা হাফকে বাদ দিতে বলছি, যে হজ অ্যাসোসিয়েশনকে বাদ দিয়ে আপনি কোনো অবস্থাতে এই বই করুন, এই হজের কাজ পার করানো যাবে না। বর্তমান মন্ত্রণালয়ের আমলারা হজ প্যাকেজ ঘোষণা না করে হজ নিবন্ধন শুরু করেছে। নিবন্ধন কেন শুরু করলো, নিবন্ধন শুরু করেছে কিভাবে, 3 লক্ষ টাকা দিয়ে। সারা বছর আমরা হজ নিবন্ধন করি বিমান ভাড়া দিয়ে, এবার বিমান ভাড়াটাকে উনি উচ্চ রেখে বিমান ভাড়া ঘোষণা না করে হজ প্যাকেজ ঘোষণা না করে নিবন্ধন শুরু করে দিয়েছে। নিবন্ধন শুরু করার কারণে কি হলো, এখন মানুষ একটা প্রশ্ন মধ্যে পড়ে গেছে, আমরা যে হজে যাব কত টাকা খরচ করে যাব, সবার একটা বাজেটের বিষয়। তাই আমরা আমাদের স্টেক হোল্ডার আমাদের দাবি দেওয়ার জন্য, এই যে এখন বিমান ভাড়া ওনাকে ভুল বুঝাই 1,75,000 করতে চাচ্ছে, কিন্তু বিমান ভাড়া 1,30,000 টাকার উপরে হওয়ার কোনো কারণ নাই বিমান ভাড়া 1,30,000 টাকার উপরে হওয়ার। তাহলে এই যে কথাগুলো বলবে কে, আমাদের পক্ষ থেকে একজন লোক থাকতে হবে, আমাদের অ্যাসোসিয়েশন থাকতে হবে ওনার সাথে। কিন্তু এখানে যদি প্রশাসক নিয়ে করা হয় আমাদের পক্ষে কথা বলার জন্য, হাজিদের পক্ষে কথা বলার জন্য, এজেন্সিদের সাথে কথা বলার জন্য কোনো লোক থাকবে না। তা আমরা অনুরোধ করবো অতি সত্বর হাবের প্রশাসককে বিদায় করে, আমরা এখানে চট্টগ্রামের 115টা এজেন্সির সকল এজেন্সি এসেছে, সদ্রম ঢাকা চট্টগ্রাম সব জায়গায় প্রয়োজনে আমরা হাজিদেরকে নিয়ে আমরা আবার রাজপথে যাবো। কারণ একটাই, আমরা চাই হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হতে হবে, সুষ্ঠু হতে গেলে অভিজ্ঞতার দরকার, অভিজ্ঞ লোকদের দরকার, অ্যাসোসিয়েশনের দরকার, স্টেক হোল্ডারের দরকার। হাবকে বাদ দিয়ে হাবের মধ্যে প্রশাসক নিয়োগ করেছে, আমরা এই প্রশাসক নিয়োগের তীব্র নিন্দা জানাই। এখনো কি হজ প্যাকেজ ঘোষণা হয়েছে? হজ প্যাকেজ ঘোষণা না হলে হাজিদেরকে আমরা কিভাবে বলবো আপনি এই বছর এত টাকা দিয়ে হজ করবেন? হাজিদেরকে আমরা বোঝাইতে পারি না বিমান ভাড়া কত, মোয়াল্লিম ড্রাপ কত, সৌদি আরবের খরচ কত, আমরা বুঝাইতে পারি না। বিদায় হাজিরাও টাকা দিচ্ছে না, তারা নিবন্ধন করছে না। আর শোনা যাচ্ছে আগামীতে নাকি মোয়াল্লিম দেয়া হবে 3টা, সেই কথা
আমাদের সম্মানিত ধর্ম উপদেষ্টা মহোদয় সৌদি আরবে গিয়ে পাক্কা করে আসছে। আমরা বলতে চাই যদি মুআল্লিম সৌদি আরবে তিনটা হয়, এখানে আমরা অনৈতিক লেনদেনের খুশবু পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হালে প্রশাসক নিয়োগ করে সৌদি আরবে তিনটা মুআল্লিম নির্ধারণ করে তারা অনৈতিক লেনদেনের কারবার ওপেন করতে চায়। আমরা বেঁচে থাকতে এটা কখনো হতে দেব না, ঠিক কিনা ভাইরা?